ওরে এখানে আবার সাইকেল পড়ে গেছে। ওই লাগা দিছে গাড়িওয়ালাই, ধরা উচিত আজকে ওরে। এই হোয়াটস আপ এভরিওয়ান, মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 8:47 সকাল, অ্যান্ড আমার ফোনে এখন ওয়েদারে দেখাচ্ছে 11°C। আমি স্ক্রিনশটটা দেখা দিতেছি, রাস্তায় গিয়ে বাকি কথা বলি। আজকে ঢাকার কোল্ডেস্ট ওয়েদার, বেড়ে গেছি মেইন রোডে, কোল্ডেস্ট ওয়েদারে হালকা রোদও আছে, কেমনে জানি একটু রোদে দেখা পাইলাম আমি। এই যে সাইডে বিল্ডিং গুলো তো রোদ পড়তেছে। কালকে নিউজে দিছে যে ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য কোল্ডেস্ট মর্নিং অফ ঢাকা। ওই সময় দেখেছিল হচ্ছে 12.5°C, যেটা হচ্ছে কোল্ডেস্ট মর্নিং, আর 12.5 না 11.5 ছিল কালকে ঢাকার সবচেয়ে কোল্ড, আর আজকে 11°C, আরো 0.5 কমছে। ওয়াও রোদ ভাই, প্রচুর বিরক্ত লাগতেছে। 8:58 বাজে, আমি এখনো ইউ টার্নটাই নিতে পারতাছি না। আমি জাস্ট এই রাস্তা থেকে বের হইলাম, রাস্তা থেকে বের হয়ে এখন এখানেই বসে আছি। এমন বিরক্ত লাগতেছে, যাক এতক্ষণে ইউ টার্নটা নিতে পারলাম। 9টা বাজে, আমি আধা ঘন্টা ধরে এই রাস্তাটাতেই বসে আছি, কি পরিমাণ বিরক্ত লাগে। মুডটা ভালো হয়ে গেছিল রোদ দেখে, এসব কাহিনী দেখে আবার মুড খারাপ হয়ে যায়। যাই হোক, সো যেহেতু রোদ পড়া শুরু হয়েছে, আশা করি এখন টেম্পারেচারটা আস্তে আস্তে কম বাড়বে। টেম্পারেচারটা বাড়লেই ভালো। এইখানে দেখেন আরেক অবস্থা, সব গাড়ি রিক্সা আইসা ইউ টার্নটারে একদম ব্লক করে দাঁড়ায় আছে। এই যে দেখেন অবস্থা, অবস্থা দেখার ব্যবস্থা নেই, যাইতে হবে সোজা। আমার ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাব লিটারালি জাস্ট 2-3 কিলোমিটার, হায়েস্ট 3 কিলোমিটার, এরটুক যাইতে আমার সারাদিন লেগে যেতেছে। 8:30 বাজে না বের হয়ে এখন দেখা যেতেছে 8টা বাজে বের হওয়া লাগবে। যাক রোদ দেখে ভালোই লাগতেছে, কালকের থেকে ফিলিংটা কম লাগতেছে ঠান্ডার। যদিও আজকে টেম্পারেচার কালকের থেকে কম, কিন্তু কালকের মতো ওরকম লাগতেছে না। কালকে তো মনে হইতেছিল পুরা জামা কাপড় ভেদ করে ঢুকে যেতেছে সব, মনে হইতেছিল যেন গায়ে কিছুই পড়ি নাই। ওর এইখানে আবার সাইকেল পড়ে গেছে। ওই লাগাই দিছে গাড়িওয়ালাই, ধরা উচিত আজকে ওরে। তবে সাইকেল গুলো যে তারাও যে পুরাই নিষ্পাপ ওইটাও বলা যাবে না। এই যে এখানে যে উঁচা করে দিছে জায়গাগুলা, ঢেউয়ের মতো যেসব এই স্পিড ব্রেকার গুলা দিছে, এগুলোর উপরে সাইকেল আর রিক্সা উঠে উড়া ধুরা টান মারে, তাকাই না অনেক সময়। ভাই তুই রাস্তা পার হইতেছিস তাও আবার ইলিগালি, এখন তুই কি তাকাবি না কে আসতেছে এদিকে। যাই হোক, ওইখানে যে সাইকেলটা পড়ে গেছে ওইটা আসলে রাস্তা পার হওয়ার সময় পড়া নেই, ওইখানে ঢেউয়ের মতো স্পিড ব্রেকার গুলো ছিল না। সাইকেলটা মেবি বামে ছিল, মেডিকেলটার সামনেই ছিল, তো গাড়িওয়ালা আবার বামে ঢুকতে নিছে, দিছে ওরে মাইরা। এখন জাপান বাংলাদেশ হসপিটালের সামনে জিগাতলাতে মাত্র আসলাম, বাজে 9:05। ওই দেখেন বাসের সামনে দিয়ে সাইকেল গুলা কেমনে পার হইতেছে, রিক্সা গুলাও ধুমধাম পার হয়। এদের কথা কি বলবো ভাই, মোটর সাইকেল ওয়ালারাও যেমনে যায় হঠাৎ করে, বলতে ইচ্ছা করে না, অনেক মানুষ অফেন্ডেড হতে পারে, কিন্তু কিছু কিছু বলতে মোর দেন 50% অটো ড্রাইভার আছে, এমনভাবে তারা চালায় রাস্তাতে, চিপা রাস্তাগুলোতে তারা সাইড দিয়ে গিয়ে সামনে জ্যাম লাগায় ফেলে, কিন্তু ও আগে যাইতে গিয়ে সবার জন্য জ্যাম বাজায়, নিজেও জ্যামে পড়ে। যাই হোক, রোদে, হালকা রোদে এখন যাইতেছি, অলসো রোদে গোপ্রোর ক্যামেরাতে অনেক সুন্দর লাগে দেখতে ভিডিওগুলা। যাক একটু পর্যন্ত রাস্তা হচ্ছে জ্যাম ছাড়া আসছি,
এরপরে একটু সিগনালে আটকানো লাগবে। রাস্তাতে সবাই এমন ভাবে দাঁড়া থাকে এদিক ওদিক থেকে এরকম করে সব দাঁড়া থাকে, মনে হয় নিড ফর স্পিড খেলতেছি। ঢাকা সিটি দ্য মোস্ট ক্রাউডেড সিটি। আমাকে বামে দিয়ে একটু বের হয়ে যেতে দিলেই হবে, একটু বের হয়ে যেতে দিবেন জনাব। ওই দেখ এখানে তো আটকা আছে ব্লক করে। পাথর ড্রাইভারদের কথা বলতেছিলাম, এখন তাদের কিছু করার নাই, তারা এখানে ওয়েট করা লাগবে। ওই কলেজের ছুটি হবে, তারপরে তারা এখান থেকে প্যাসেঞ্জার নিবে। তারা যতটা সম্ভব রাস্তার সাথে দাঁড়াইছে, একদম ফুটপাথের সাথে দাঁড়াইছে, যতটা সম্ভব হচ্ছে গ্যাপ কম নিছে। ওই 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 বাস পিছাইছে পড়তেছে। যাই হোক, আপনাদেরকে সব জ্যাম ট্যাম না দেখাই, দেখেন কি রিস্কের মধ্যে দিয়ে যাইতেছি। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস তীব্র শীত অ্যান্ড তীব্র ট্রাফিক জ্যাম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। ওকে, সবাই ভালো থাকেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।